এত সুন্দর সবুজ সতেজ আর ফরমালিন মুক্ত শাক দেখতে কি যে ভালো লাগে তাই না মনে হচ্ছে না একটা পাতাবাহারি গাছ বা অন্য কিছু মনেই হচ্ছে না যে আমাদের খাওয়ার শাক এত সুন্দর গ্রো করেছে যে যে কেটে খাইতেও মায়া লাগে কিন্তু কাটতে তো হয় কারণ নিচে ছোট ছোট শাকগুলো আছে ওইগুলা গ্রো হতে পারে না এমন চার পাঁচটা টবে যদি এই শাক লাগানো হয় তাহলে কিন্তু বাজার থেকে আমাদের ফরমালিন যুক্ত শাক কিনে খাওয়া লাগে না তাই না আর শাকগুলো এতটা সুন্দর হয়েছে আসলে আমি নিজেও অনেকটা অবাক হয়ে গেছি এতটুকু টবে এত দারুণভাবে গ্রো করেছে তবে এটা কিন্তু সেকেন্ড টাইম আমি প্রথমবার একবার কেটেছি আজকেও আবার কাটবো আপনার বারান্দা যদি দেড় দুই ঘন্টাও রোদ আসে তাহলে এই শাকটা আপনি লাগাতে পারেন আর টবে সাইজটা আমি ভুলে গেছি হাত দিয়ে মেপেছিলাম প্রায় এক হাতের মতন লম্বা আর এই গাছে আমি নর্মাল পানি দেই দুই তিন দিন পর যদি সময় পায় তাহলে একটু চাল ধোয়া পানিটা দেই আর এই শাক লাগানোর জন্য মাটি প্রস্তুত করেছিলাম হচ্ছে এখানে আগের পুরানো মাটি ছিল তার সাথে নতুন মাটি মিক্স করেছিলাম আর তার সাথে হচ্ছে ডিমের খোসার গুড়া দিয়েছিলাম আর তারপর দিয়েছিলাম মেহগুনি খোল এখানে আপনার নিম খোলটাও দিতে পারেন আর এরপর সাই সাইটা গাছের খুব দারুণ সার হিসাবে কাজ করে আর বালি দিয়েছিলাম তারপর কোকোপিট দিয়েছিলাম দিয়েছিলাম যাদের না থাকবে তারা জৈব সার অথবা শুকনা গোবর সারও পারেন এই মাটির সঙ্গে তবে সব উপাদান মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপর গাছ লাগাবেন বেশ কয়েকটা সবজি গাছ লাগানোর জন্য আমি এই সার মাটিটা তৈরি করেছিলাম আর এই শাকের বীজ ব্যবহার করেছিলাম আলামিন ব্র্যান্ডের আলামিন ব্র্যান্ডের বীজগুলো খুবই ভালো হয় আর বীজগুলো মাটির উপরে এভাবে অল্প করে ছড়িয়ে দেবেন এক জায়গায় যেন খুব বেশি পরিমাণ না থাকে বীজটা ছড়ানোর পর তার উপর দিয়ে আর এক দুই মুঠ মাটি ছড়িয়ে দেবেন খুব বেশি যেন লেয়ার না হয় তাহলে বীজগুলো ফুটে উঠতে পারবে না আনফরচুনেটলি এই টবে বীজ ছড়ানোর ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে এজন্য হচ্ছে আমি মাইক্রোগ্রিনের যে বীজটা ছড়িয়েছিলাম ওটা আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট হচ্ছে বোঝানোর জন্য যে বীজটা কিভাবে ছড়াবেন তবে শাক কাটার সময় এই যে বড় মোটা ডালের যে শাকগুলো আছে এগুলো মাঝখান থেকে কেটে নিলেই হবে ওগুলো যেই শাখা প্রশাখাগুলো বের হয় তারপর ওইগুলো আবারও বড় হয় প্রথমবার যখন শাক কেটেছিলাম এই টপ থেকে তখন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে দ্বিতীয়বার হচ্ছে একটু বড় হয়েছে প্রথমবার একসাথে অনেক ঘন ছিল তো পরে একটু ফাঁকা হয়েছে আর এখন হচ্ছে ওইটা শাকগুলো বেশ বড় হয়েছে তো আমিও যেই শাকের ডাটা বেশ মোটা হয়েছে সেগুলো আমি মাঝখান থেকেই কেটে দিচ্ছি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি যে পরে কিভাবে সেটা আবারও গ্রো করে আর ছোট ছোট যে শাকগুলো নিচে আছে ওইগুলো কিন্তু মাঝখান থেকে কাটলে আর হয় না কারণ ওগুলো তো এখনো ততটা শক্তি নিয়ে বড় হয়ে হয়নি আর চারপাশ থেকে এতটা শাখা প্রশাখা হয়নি এই যে ছোট ছোট যেগুলো এগুলো কিন্তু হাফ কাটলে মাটির সঙ্গে গোড়া পচ মিশে যাবে এজন্য এগুলো আমি শেকর সহ তুলে ফেলছি কারণ এখানে আর নিচে আরো ছোট ছোট চারা আছে সেগুলো বের হচ্ছে তো আমি একটু ফাঁকা করে দিচ্ছি তো এই শাকটা লাগানোর আগে মাটি প্রস্তুতটা যদি ভালোভাবে অনেক সার মিশিয়ে একসাথে করা যায় বারবার মাটি চেঞ্জ করা লাগে না এক একটা টপ থেকে চার পাঁচ বার কেটে কেটে শাক খাওয়া যায় আর মাঝে মধ্যে সময় পাইলে একটু চাল ধোয়া পানি অথবা কিচেন কম্পোস্টের লিকুইড সার সেটাও ব্যবহার করতে পারে শাক তোলার আনন্দটাই অন্যরকম তাই না তাও যদি হয় আবার নিজ হাতে লাগানো তাহলে তো কথাই নাই আমার তো শাক তুলতে ভীষণ ভালো লাগে আজকে একটু বেশি করে উঠিয়ে মাঝখানে ফাঁকা করে দিচ্ছি কারণ নিচে দেখেছি অনেক ছোট্ট ছোট্ট চারা এখনো বের হচ্ছে আমার এই ফুল বাগানটা একটু সাজিয়েছিলাম ওখানে কয়েকজন জানতে চেয়েছেন আমি ভেজা কাপড় কোথায় নাড়ি আসলে আমার বাসার হচ্ছে দুইটা বেলকনি যে বেলকনিতে আমি এখন বসে আছি এটা হচ্ছে আমার বেডরুম এর সাথে আর এখানে আমি শুধুমাত্র ফুল গাছই লাগাই ধরেন ঘুম থেকে উঠেই যদি বারান্দার দিকে তাকাই আর দেখি যে কাপড় নাড়া আছে এই দৃশ্যটা কি ভালো লাগলো এই জন্য হচ্ছে আমি এখানে ফুল গাছ লাগাই যেন ঘুম থেকে উঠে একটা সুন্দর দৃশ্য দেখা যায় আর ফুল দেখে তো মুগ্ধ হওয়ারই জিনিস এক একদিন এক এক রঙের আর এক এক ধরনের ফুল ফোটে এমনিতেই মনটা ভালো হয়ে যায় দিনের শুরুতে ঘুম থেকে উঠে আর ড্রয়িং রুম এর সাথে যে ব্যালকনিটা আছে ওইটা বেশ বড় ওইখানে হচ্ছে শুধুমাত্র নিচ থেকে আমি কয়েকটা যে সবজি গাছ লাগিয়েছি ওই ব্যালকনিতে মেইনলি আমি গ্রিলে কোনো টপ ঝুলাইনি কারণ ওই ব্যালকনিতেই আমি কাপড়টা শুকাই সব সবজি কাটার পর অনেকটা ফাঁকা ফাঁকা একটু টাকলু হয়ে গেছে আর এই সবজিগুলো কাটার ঠিক এক সপ্তাহ পর হচ্ছে এইটা সাইড থেকে যে ছোট ছোট ডালগুলো ছিল সেগুলো কিন্তু এখন আবার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই যে বড় হয়েছে এখন সুন্দর লাগছে তাই না যে ছোট্ট ছোট ছিল না গাছের ডালের সঙ্গে সাইড দিয়ে সেগুলো বেশ বড় হয়েছে আর তার পাশ থেকে আরো কিছু শাখা প্রশাখা বের হচ্ছে এই যে ছোট একদম বের হচ্ছে সাথে গাছের পাশে যেগুলো এগুলো কিন্তু মাঝখান থেকে কাটলে হবে না ওইগুলো তুলে ফেলতে হবে আর যে লম্বা লম্বা মোটা ডাল যেগুলো ছিল এগুলো সবগুলোতেই কিন্তু শাখা প্রশাখা হচ্ছে তো আপনার বাসার ব্যালকনি বা ছাদ বা বাসার সামনে যতটুকু জায়গা থাকুক না কেন এই শাকটা একটু ট্রাই করতে পারেন কারণ খুব বেশি যত্নের প্রয়োজন হয় না তবে মেক্সিওর করবেন যেন দেড় দুই ঘন্টার মতো বা আড়াই ঘন্টার মতো রোদটা আসে যখন আপনি পানিটা দিচ্ছেন পানিটা যেন শুকিয়ে যায় পরবর্তী দিন পানি দেওয়ার আগে তাহলে গাছের কোনো পোকামাকড় আক্রমণ হয় না আর গাছ সুন্দর সতেজ সবুজ থাকে তো একদিন একবার কষ্ট করে যদি এই শাক লাগানো যায় তাহলে কিন্তু তিন চারবার অনায়াসে খাওয়া যায় আমার বেলিফুল গাছটা যখন কিনেছিলাম তখন আছে মাত্র একটা ডাল আর সেটা কাটিং করতে করতে এখন চারপাশ থেকে অনেকটা ঝোপালো হয়েছে গাছে নতুন করে চারটা করি হয়েছে গাছের পাতা আর পাতার রং দেখলেই বোঝা যায় যে গাছের স্বাস্থ্য ভালো আছে কিনা তো সবাইকে অগ্রিম বেলি ফুলের শুভেচ্ছা ঠিক আছে সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ